এশয়ে পুরি সমস্যায় ভারাক্রান্ত রাজ্যের জনতা আর এই ভারাক্রান্ত জনতার উপরতে পুনের মূল্যবৃদ্ধির বোঝা জাপি দিয়া হব নাকি? মূল্যবৃদ্ধির বোঝা বলে কলে আমি দেখি আছো শেহতীয় প্রতিটি খণ্ডতে মূল্যবৃদ্ধির বোঝা, যে মূল্যবৃদ্ধির বোঝাত টেটু চেপা খাইছে সর্বসাধারণ জনতার। আর ভোটর উপর দানব পোড়া দি এই উৎকট গরমের সময়সাতে পুনের বিদ্যুতের মাচুল বৃদ্ধি পয়ার একটা ইঙ্গিত প্রদান করা হয়েছে। এই ইঙ্গিত আন কোনেও দিয়া নাই, এই ইঙ্গিত দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিদ্যুৎ সংকট দূর করবলৈ মুখ্যমন্ত্রীর হাতত নাই আলাদিনের চাকি। হয়, আপুনি ঠিকই শুনিছে, এয়া মুখ্যমন্ত্রীর মন্তব্য। রাজ্যের বিদ্যুতের সংকট দূর করার বাবে, রাজ্যের বিদ্যুতের সমস্যা দূর করার বাবে মুখ্যমন্ত্রীর হাতত নাই হেনো আলাদিনের চাকি, আর যার বাবে রাজ্যের জনতা এটা সাজু হব লাগিব বিদ্যুতের মাচুল বৃদ্ধি পাব, বিদ্যুতের বর্ধিত মাচুল দিবলৈ সাজু হব লাগিব সর্বসাধারণ জনতা। এই ইঙ্গিত, এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 1800 মেগাওয়াট পাওয়ার আমাক লাগিছিল, এই বছর অসমত 2500 মেগাওয়াট পাওয়ার লগা হয়েছে। পাওয়ার যদি আমি 10 টকা মূল্যত কিনো, তেতিয়ালে অহা বছর আমি মানুষের বিদ্যুতের বিল 1.5 টকাক বড়াব লাগিব। সেই কারণে আমি অলপ এই কেটা দিন, বিশেষক অহা কেটামান দিন, আমি গরমটোর লগত তুলনা করে অলপমান ইজনে সিজনের লগত এডজাস্ট করে চলিব লাগিব। যদি মানুষে সহযোগ নকরে বিদ্যুৎ বিলটো বাড়িবই লাগিব, আর বিদ্যুৎ বিলটো কৌশল করে নবড়ায় 10 টকাত কিনিব লাগিব, 5 টকাত রাইজক দিব লাগিব। তাতো আর কৌশল একো কথা নাই, তাত হিসাব নিকাশ তো ক্লিয়ার। যদি আজি মই ইউপির পৰা বিদ্যুৎ কিনো, মধ্যপ্রদেশের পৰা বিদ্যুৎ কিনো, সেই কারণে আমি মানুষক বহুত দিনের পৰা বুঝাই আছিলোঁ যে অসমত জলবিদ্যুৎ প্রকল্প কিয় হব লাগে। আজি দিনত বজারত আপনাদের গুগল করলে দেখা পাব, বজারত বিদ্যুতের মূল্য 10 টকা, আমি রাইজক বিক্রি করো 4.5 টকা, 6 টকা যদি মই লস করব লাগে, মই তো কর্মচারীক দরমাহাই দিব নোৱাৰিম। সেইটো কারণে অলপ আগপিস করে আমি চলি আছো এইকেটা দিন। হয়, আপুনি ঠিকই শুনিছে, মুখ্যমন্ত্রীগুলিয়ে স্পষ্টকৈ কৈছে যদি হে রাইজে জোড়া তাপুলি মরাত সহায় সহযোগিতা আগনবায় তেতিয়া হলে রাইজে ইয়ার কুফল ভোগ করব লাগিব। প্রতি ইউনিটত 1.5 টকাৰ পৰা 2 টকা পর্যন্ত বৃদ্ধি পাব বিদ্যুতের মাচুল। সাংঘাতিক ধরনের চাহিদা বৃদ্ধি পাইছে রাজ্যত বিদ্যুতের, প্রতিদিনে এতিয়া 700 মেগাওয়াটক বৃদ্ধি পাইছে বিদ্যুতের চাহিদা। পূর্বতে এই চাহিদা আছিল 1800 মেগাওয়াট, আর এতিয়া প্রতিদিনেই এই চাহিদা 2500 মেগাওয়াটলৈ বৃদ্ধি পাইছে, যার বাবে এতিয়া জোড়া তাপলি মারিবলৈ এতিয়া হাহাকার করবলগিয়া হয়েছে সরকারে APDCL-এ, আর যার বাবে ইয়ার এতিয়া পরোক্ষভাবে রাইজর উপর এতিয়া রাম টাঙন পড়বলে গৈ আছে। যদিহে রাইজে এই ক্ষেত্রত সহযোগিতা আগনবায় তেতিয়াহলে প্রতি ইউনিটত 1.5 টকাৰ পৰা 2 টকা বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করার বাহিরে সরকারের হাতত কোনো বিকল্প ব্যবস্থা নাই বলেও স্পষ্টকৈ উল্লেখ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সরকারের এটা অন্যতম প্রতিশ্রুতি আছিল 24 ঘণ্টায় বিদ্যুতের যোগান ধরা। হয়, সরকারের সেই প্রতিশ্রুতি কিন্তু এতিয়া অহার প্রতিপন্ন হয়েছে, কারণ উৎকট গরমের সময়সাত রাজ্যের চুকে কোণে এতিয়া বিদ্যুৎ কর্তন করা দেখ পোৱা হৈছে। সঘনাই লোডশেডিং হয়েছে, সঘনাই লোডশেডিংত উৎকট গরমত অতিষ্ঠ হয়ে রাইজে শক্তি বিভাগের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। আমি সেই খবরও জানাই গেছো, রাজ্যের চুকে কোণে রাজপথলে উলাই আহিছে ক্ষুব্ধ জনতা, শক্তিমন্ত্রীর পুত্তলিকা দাহ করে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে সঘন লোডশেডিংত অতিষ্ঠ হওয়া জনতায়। এক প্রকার সরকারের যে প্রতিশ্রুতি আছিল 24 ঘণ্টায় বিদ্যুৎ যোগানের, সেই প্রতিশ্রুতি অহার প্রতিপন্ন হয়েছে। আর সরকারের এই ব্যাপক প্রতিক্রিয়ার পাছতে মুখ্যমন্ত্রীগুলিয়ে এই সন্দর্ভত মতামত আগবাই কলে যে সরকারের হাতত বিকল্প না থাকিব, কারণ বিদ্যুতের চাহিদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে, প্রতিদিনে 700 মেগাওয়াটক চাহিদা বাড়িছে বিদ্যুতের, আর ইয়ার কারণ আসলতে কি হয় সেই কথাও এই মুহূর্তে উদ্ঘাটন করবা নাই বলেও প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী। কি কারণত হঠাৎ এনেদরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাইছে তার উত্তর এই মুহূর্তে নাই। অবশ্যই এই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে থাকা হয়েছে, লগতে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছে যে রাজ্যত ঔদ্যোগিক বিকাশ সাধন হয়েছে, ঔদ্যোগিক বিকাশের বাবেও এটা বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাইছে, এনেকা ধরনেরও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলিয়ে। আমার বাবে ভাল খবর যে NHPC-Suvansiri আর উত্তর প্রদেশের আরও একটা ঘাটামপুর কেবাটাও পাওয়ার প্রকল্পর লগত আমার বুঝাবুঝি হয়েছে, অহা ডিসেম্বরের 1000 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উপলব্ধ হব, আর সেই বিদ্যুৎবিলাক কম টকাত পায়, 5 টকা 4 টকাত পায়, কিন্তু যদি হঠাৎ কিনিব লাগে 10 টকাত পায়।
আর যা দশ বছর অল্প এডভান্স প্লেনিং করব লাগিছিল আর বিশেষ মানুষে ভবাও নাছিল যে সাডেনলি ইমান বিদ্যুতের চাহিদা বাড়ি 1800 মেগাওয়াটের 2500 মেগাওয়াট যেটো ভাবিব নোৱাৰা আৰু উদ্যোগীকরণ আদি বহার কারণে বিদ্যুতের যোগানের বা বিদ্যুতের ডিমান্ড বাড়িছে তার জোরাপ আমি মোকাবিলা করব এটা নুমলীগর সম্পূর্ণ হলে তো আরও 500 মেগাওয়াট পাওয়ার লাগবে সেইভাবে নতুন নতুন ক্ষেত্রবিল আমি বিচারি আছো মাজতে মই উত্তর প্রদেশতো গৈছিলোঁ আপনাদের দেখিছে যে তারপরে আমি 450 মেগাওয়াট পাওয়ার লোব খুঁজিছো গতি বিকাশ হলে আনুষঙ্গিক কিছু সমস্যা হয় এক দুই বছৰত তাক জোৰা টাপলি মাৰিব লাগে হয় উৎকট গৰম বিগত 7টা দশকৰ অভিলেখ ভঙ্গ কৰিছে গৰমে আৰু প্ৰচণ্ড গ্ৰীষ্ম প্ৰবাহৰ সময়তে বিদ্যুতৰ যে লুকাভাকু বিদ্যুতৰ এই লুকাভাকত অতিষ্ঠ হৈছে ৰাইজ আৰু বিদ্যুতৰ নাটনি কি কাৰণত হৈছে এনেদৰে ব্যাখ্যা আগবঢ়ালে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই এই ক্ষেত্রত এতিয়া বহিরাজ্যৰ পৰা বিদ্যুৎ ক্ৰয় কৰিব লাগিব এনে স্থলত এতিয়া বিদ্যুৎ ক্ৰয় কৰিবলৈ হলে প্ৰতিদিনে যদি 700 মেগাওয়াটকৈ ক্ৰয় কৰিবলগীয়া হয় তেতিয়া হলে প্ৰতিদিনে 6 কোটি টকাৰ প্ৰয়োজন হ'ব আৰু সেই হিচাপত মাহেকত 180 কোটি টকাৰ প্ৰয়োজন হ'ব যদি এনেদৰে প্ৰতিদিনে 700 মেগাওয়াটকৈ বিদ্যুৎ ক্ৰয় কৰিবলগীয়া হয় তেতিয়া হলে ৰাজ্যৰ কৰ্মচাৰীসকলক দৰমহা কৰ পৰা দিম বুলিও মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ৰাইজক প্ৰশ্ন উত্থাপন কৰে আৰু যাৰ বাবে ৰাইজক সাজু হ'বলৈ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীয়ে যে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি কৰাৰ বাহিৰে কোনো বিকল্প চৰকাৰৰ হাতত নাথাকিব আৰু যদিহে মুকলি বজাৰৰ পৰা প্ৰতি ইউনিট বিদ্যুৎ 10 টকাকৈ ক্ৰয় কৰিবলগীয়া হয় আৰু 10 টকাকৈ বিদ্যুৎ ক্ৰয় কৰি যদি ৰাইজক 4-5 টকাত সেই বিদ্যুৎ যোগান ধৰিবলগীয়া হয় তেতিয়াহ'লে 6 টকাৰ লোকচানৰ সন্মুখীন হ'ব APDCL আৰু যাৰ বাবে এতিয়া প্ৰতি ইউনিটত গ্ৰাহকৰ পৰা 1.5 টকাৰ পৰা 2 টকা লবলৈ বাধ্য হ'ব চৰকাৰ এনেদৰে স্পষ্টকৈ উল্লেখ কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই ব্যাখ্যা আগবঢ়াই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে দুবছৰৰ ভিতৰত বিদ্যুৎ সংকট দূৰ কৰাৰ ক্ষেত্ৰত মোৰ হাতত কোনো আলাউদ্দিনৰ চাকি নাই অৱশ্যে দুবছৰৰ ভিতৰত এই সমস্যা দূৰ কৰা হ'ব বুলিও আশ্বাস প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'ৰ পৰা কেনেদৰে বিদ্যুৎ লাভ কৰিব সেই তালিকাও প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আৰু এই মুহূৰ্তত মই আপোনালোকক জনাম নামনি সোৱণশিৰিৰ জলবিদ্যুৎ প্ৰকল্প প্ৰকল্পৰ 500 মেগাওয়াট লাভ কৰিব চৰকাৰে বিদ্যুৎ ঠিক তেনেদৰে কপিলি প্ৰকল্পৰ পৰা 150 মেগাওয়াট বিদ্যুৎ লাভ কৰিব আৰু মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে এই আশ্বাস প্ৰদান কৰি কৈছে যে অহা এবছৰৰ ভিতৰত এই সমস্যা হ্ৰাস কৰা হ'ব লগতে এখন তালিকাও প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে ক'ৰ পৰা কেনেদৰে বিদ্যুৎ আহৰণ কৰা হ'ব এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে উল্লেখ কৰিছে NHPCৰ পৰা 500 মেগাওয়াট বিদ্যুৎ লাভ কৰা হ'ব লগতে কপিলি প্ৰকল্পৰ 150 মেগাৱাট বিদ্যুৎ লাভ কৰা হ'ব কাৰ্বি আংলং প্ৰকল্পৰ পৰা 25 মেগাৱাট লাভ কৰাৰ লগতে উত্তৰ প্ৰদেশৰ সৈতে হোৱা চুক্তি মৰ্মে 450 মেগাৱাট অহা বছৰৰ পৰা অতিৰিক্তভাৱে লাভ কৰিব অৰ্থাৎ 1000 মেগাৱাট শক্তি ৰাজ্য চৰকাৰে নিজাববীয়াকৈ সংগ্ৰহ কৰিবলৈ সক্ষম হ'ব বুলি প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰে বাৰে কৈছে যদিহে 15 মিনিট বা আধা ঘণ্টাও লোডশ্বেডিং হোৱাটো ৰাইজে নিবিচাৰে তেতিয়াহ'লে ইয়াৰ এই ক্ষেত্ৰত যদি জোৰা টাপলি মৰাত ৰাইজে সহযোগ নকৰে তেন্তে প্ৰতি ইউনিটত 1.5-2 টকাকৈ অতিৰিক্ত বিদ্যুৎ মাচুল আদায় দিবলৈ সাজু হওক ৰাইজ এক প্ৰকাৰ এনেদৰে উল্লেখ কৰি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে এই চাহিদা কিহৰ কাৰণে বৃদ্ধি হৈছে সেয়া অৱশ্যে এতিয়াও জানিব পৰা হোৱা নাই বিদ্যুতৰ চাহিদাৰ কাৰণ ব্যাখ্যা কৰি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে শেষত কৈছে যে ৰাজ্যৰ বিকাশ হলে আনুষাংগিক এনেবোৰ সমস্যা উদ্ভৱ হ'ব পাৰে ইয়াৰ মুখামুখি হ'বৰ বাবে জলবিদ্যুৎ প্ৰকল্পৰ সপক্ষে মত পোষণ কৰি অহাৰ কথা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে আমি যদি চাওঁ বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি কৰাক কেন্দ্ৰ কৰি এটা সময়ত শক্তি মন্ত্ৰী নন্দিতা গালোচাই কৈছিল যে ৰাজ্যৰ উন্নয়ন হৈছে ৰাজ্যৰ বিকাশ হৈছে ৰাজ্যৰ বিকাশ হোৱাৰ বাবে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি পাইছে এয়া এটা শুভ ইংগিত ৰাজ্যখনৰ বিকাশৰ এটা শুভ ইংগিত বুলি প্ৰকাশ কৰিছিল নন্দিতা গালোচাই আৰু ঠিক তেনেদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়েও এই ব্যাখ্যা আগবঢ়াই উল্লেখ কৰিছে যে উদ্যোগীকৰণকে ধৰি ৰাজ্যৰ বিকাশ হৈছে আৰু বিকাশ হলে আনুষাংগিক এনে সমস্যা অহাটো স্বাভাৱিক গতিকে এই সমস্যাৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ধৰণৰ চৰকাৰে পদক্ষেপ গ্ৰহণ কৰে অনাগত সময়ত নে মুখ্যমন্ত্ৰী কোৱাৰ দৰে আপুনি অতিৰিক্ত আৰু 1.5-2 টকা বিদ্যুৎ মাচুল আদায় দিব লাগিব প্ৰতি ইউনিটত আৰু মুখ্যমন্ত্ৰীয়ে কোৱাৰ দৰে যদি আপুনি প্ৰতি ইউনিটত 1.5-2 টকাকৈ অতিৰিক্ত মাচুল আদায় দিবলগীয়া হয় তেতিয়াহ'লে আপোনাৰ বাজেটত পুনৰ আউল লগাটো স্বাভাৱিক কাৰণ অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ পৰা সৰ্বত্ৰে মূল্য বৃদ্ধিৰ জিকুৰা জুইত আপুনি দগ্ধ হ'বলগীয়া হৈছে আৰু সেই মূল্য বৃদ্ধিৰ জৈকুৰাত বৰ্ধিত বিদ্যুৎ মাচুলে পুনৰ সাৰ পানী যোগান ধৰাটো এক প্ৰকাৰ নিশ্চিত তেওঁ যি অসমবাসী ৰাইজক এই বিপদৰ সময়ত ব্লেকমেইলিং কৰিব খুজিছে তেওঁ যি কথা কৈছে
আমি দেখিবলে পাইছো তেও কইছে যে এটা কোনো পদ্ধতি দাম বৃদ্ধি নকৰিলে কেতিয়ো বিদ্যুৎ বিদ্যুৎ যোগান ধৰিব নোৱাৰি বিদ্যুৎ তেও কেনে কৰি যোগান ধৰিব পাৰিব তেওঁৰ কাৰ্যকালত তেওঁৰ বিত্তমন্ত্রী কৈ থাকোতে তাৰ আগতে তেও কংগ্ৰেছৰ দিনত থাকোতে তেও 1 মেগাৱাট বিদ্যুৎ উৎপাদন কৰিবৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নোৱাৰিলে তেও কি কৰিব পাৰে তেও কেৱল ধাৰ লব পাৰে আৰু সেই ধাৰৰে তেও অৰুণোদয় আঁচনিত তেও হিতাধিকাৰী তৈয়াৰ কৰিব পাৰে তেও কেৱল ধাৰ লব পাৰে আৰু ধাৰ লৈ তেও কেৱল আৰু কেৱল তেও মাইক্ৰো ফাইনান্সৰ ধাৰ মাৰিব পাৰে তেও ধাৰ লব পাৰে আৰু আত্মসহায়ক গোটক তেও কেৱল পইচা দিব পাৰে তাৰ বাহিৰে অসমৰ অৰ্থনীতিলৈ তেওঁৰ অৱদান কি তেওঁৰ অৱদান কি তেওঁ কি মৌলিক পৰিৱৰ্তন কৰিলে কোনটো ক্ষেত্ৰত অসমৰ অৰ্থনীতিৰ কোনটো ক্ষেত্ৰত তেওঁ মৌলিক পৰিৱৰ্তন কৰিব পাৰিলে আজি বিদ্যুৎ উৎপাদন 1 মেগাৱাট বিদ্যুৎ উৎপাদন কৰিবৰ কাৰণে এটা আঁচনি ল'ব নোৱাৰিলে 1 মেগাৱাটৰ বিদ্যুৎ উৎপাদন কৰিব নোৱাৰা ৰাজনীতিকজনে যি মুখ্যমন্ত্ৰী হ'ল যি বিত্তমন্ত্ৰী হ'ল যি কংগ্ৰেছৰ দিনত হত্যা কৰ্তা বিধাতা হৈ আছিলে সেই ৰাজনীতিকজনে আজিৰ দিনটোত আলাদিনৰ কি আলাদিনৰ চাকিৰ কথা কয় তেওঁ অসমৰ ৰাজনীতিৰ আলাদিনৰ চাকি তেওঁৱে লৈ আছিলে আৰু সেই আলাদিনৰ চাকি কেৱল আৰু কেৱল তেওঁ নিজৰ সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি কৰিবৰ কাৰণে ব্যৱহাৰ কৰিলে